ভীম মেলা আমাদের 24তম বর্ষে পদার্পণ করেছে। এবছর 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী মেলা হবে। এই মেলাটা হচ্ছে মির্গা, চাদরা, বেলি, ভঞ্জপাড়া, কুলকি, চুয়াডাঙ্গা, সুড়িপুকুর এবং কুড়েলা গ্রামবাসীদের সহযোগিতায়। এখানে সাধারণ মানুষই যেমনভাবে সহযোগিতা করে, সেই আর্থিক এবং কিছুটা পরিশ্রম দিয়ে কালেকশনের ব্যাপার নিয়ে মেলা কমিটি যারা সদস্য আছে তারা সহযোগিতা করে, সেভাবেই হয়। এখানে নতুন করে কোনো ফান্ড নেই, নিজেদের মধ্যে থেকে যেটুকু আদায় হয় সেভাবেই হচ্ছে। পরপর দেখা যাচ্ছে শ্রীবৃদ্ধি হচ্ছে মেলার, আগামী দিনে হয়তো আরও শ্রীবৃদ্ধি হবে। আগামী বছর 25তম বর্ষ, একটু অন্য আঙ্গিকে মেলাটা করার পরিকল্পনাও আছে। মানুষের সহযোগিতা, দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করে, এই হচ্ছে। চার দিন ধরে চলে। অনুষ্ঠান প্রতিদিনই আছে। এখানে যে শিশু শিল্পী আছে, আবৃত্তি, একক নৃত্য, একক সঙ্গীত, আবার গ্রুপের মধ্যেও হয়, গ্রুপ ড্যান্স যেটা আছে। এখানে যারা শিশু শিল্পী আছে তারা সেইভাবে তৈরি করে। আর আমাদের বিচিত্রা অনুষ্ঠানে নানা রকম অর্কেস্ট্রা হয়। এবছর আছে যেমন ছন্দম অর্কেস্ট্রার প্রথম দিনে হয়ে গেছে, আবার নাইট ফান্ড গ্রুপের অর্কেস্ট্রার আজকে আছে, গত আগামীকাল আছে 3রা ফেব্রুয়ারি ওই যে জি বাংলা খ্যাত রাজু মিদ্দা, ওই রাজু মিদ্দারটা আছে। আর শেষ দিনে আছে ওই যে পায়েল, যেটা টাপুর টুপুরে সিরিয়াল করেছিল, পায়েল নাম ওর, ভালো নামটা ভুলে গেলাম, পায়েল হচ্ছে অর্কেস্ট্রারের ইয়ের নাম। ওনার বিচিত্রা অনুষ্ঠান হবে, উনি আসবেন। অন্যান্য বছরের তুলনায় কি এবছর কি বেশি ১৯-২০ মোটামুটি দোকান ভালোই বসেছে এবং লোকও হয়। হ্যাঁ, এমনি অন্যান্য বছর হয়েছে গড়ে 4-5 হাজার করে হয়, এবছর যেহেতু ওই জি বাংলা খ্যাত রাজু মিদ্দা আসছে আর ওই পায়েল আসছে টাপুর টুপুরের, এবছর আরও লোকটা একটু বেশি হবে এই আশাটা করছি আর কি। আমার নাম বিজয় কুমার খাঁ, আমি এই মেলা কমিটির সভাপতি। না, বাইরে থেকে আসে অনেকই, এই বাইরে থেকে আসে, লোকাল দু একজন আছে, ম্যাক্সিমাম হচ্ছে বাইরে থেকেই আসে। না, ওরা সন্তুষ্ট হয় ওই যে আমাদের এখানে যে বেচা বিক্রি বাটা হয় তাতে করে ওরা অনেকটাই সন্তুষ্ট। হ্যাঁ, আজকে দ্বিতীয় দিন, মোটামুটি এখনো পর্যন্ত 9টা বাজতে চললো, এখনো পর্যন্ত লোক যথেষ্টই আসছে। আশা করা যায় এখান থেকে যে অর্কেস্ট্রার এখনই আরম্ভ হবে তাতে করে দেখবেন যে লোক মোটামুটি 5-7 হাজার লোক হয়ে যাবে, মার ভরে গেছে। হ্যাঁ, লোক এখানে আমাদের 11টা পর্যন্ত করি, 11টা পর্যন্ত করি, কারণ এখন সামনে তো পরীক্ষা আসছে, সেই জন্যই 11টার বেশি আমরা যাই না। এবং এখানে লোকাল যে সমস্ত আমাদের মানুষ আছে খুব তারা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করে এবং পুলিশ প্রশাসন হেল্প করে। হ্যাঁ, কালকে আমাদের বড়বাবু এসেছিলেন, উনি সব বলে দিয়ে গেছেন কী কী করতে হবে এবং তার কথা মতোই, ওনার কথা মতোই আমরা সব পালন করছি। আমার নাম ভোলানাথ ঘোষ, আমি সম্পাদক। ইওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। তাদের হাট শপিং মল আরো বৃহত এসে যুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে তাদের হাট শপিং মলে। ১০০০ টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার প্রিয়া চৌধুরী ও ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস।